আহমদ আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে সকালে সমাবেশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে ভোলার লালমোহনে শান্তি উন্নয়ন সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিবিএস কেবল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নোমান হাওলাদার। আগামী 28 অক্টোবর আওয়ামী লীগের শান্তি উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা হয়েছে সাভারে উপজেলা পরিষদের হলরুমে।